হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা প্রিভিয়াস ভিডিওতে কিন্তু জানতে পেরেছিলে এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, তোমাদের স্কুল 12 ফেব্রুয়ারি থেকেই খুলতে চলেছে। তো এখন এই ভিডিওতে আলোচনা করব অফিসিয়ালভাবে তোমাদের যে গাইডলাইন দেওয়া হয়েছে স্কুল খোলার, শিক্ষকদের ওপর যে গাইডলাইন রয়েছে, স্টুডেন্টদের ওপর যে গাইডলাইন রয়েছে এবং অভিভাবকদের ওপরও কিছু গাইডলাইন রয়েছে। সেই কারণে তোমরা যদি পশ্চিমবঙ্গে স্টুডেন্ট হয়ে থাকো অথবা অভিভাবক হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের অ্যাকচুয়ালি স্কুল খোলার অ্যাকচুয়ালি গাইডলাইন কী রয়েছে এবং কীরকমভাবে তোমাদের বসানো হবে স্কুলে, সমস্ত কিছু তোমাদের A to Z স্কুল খোলার ব্যাপারে আলোচনা করব গাইডলাইন নিয়ে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। দেখো, সবার প্রথমে তোমাদের এই বাংলা শিক্ষা পোর্টালে কিন্তু বিরাট বড় একটা গাইডলাইন দিয়েছে, প্রায় 28 পেজের, মানে 28 পেজ রয়েছে গাইডলাইনের, অনেক কিছুই দেওয়া রয়েছে, একটা পুরো বইয়ের মতো গাইডলাইন প্রকাশিত করেছে। কিন্তু যে বিষয়গুলো স্টুডেন্টদের জন্য ইম্পর্টেন্ট, যা স্টুডেন্ট বা অভিভাবকদের প্রত্যেকের জানা একান্তই প্রয়োজন, সেই বিষয়গুলোই আমি এই ভিডিওতে কভার করব। এবং তোমাদের এর অ্যাকচুয়ালি স্কুল খোলার আগে কী করা হবে এবং পরে কী করা হবে, ক্লাসরুমে কী করা হচ্ছে, সমস্ত কিছু ডিসকাস করব। তোমরা সকলেই জানো 12 ফেব্রুয়ারি থেকে তোমাদের স্কুল খুলছে। স্কুল খোলার আগে DM, SI, HM এবং প্রধান শিক্ষক, এমনি যারা শিক্ষক রয়েছে সেই সমস্ত শিক্ষকদের নিয়ে একটা মিটিং হবে। ওই মিটিংয়ের পর তাদেরকে ট্রেনিং দেওয়া হবে, প্রধান শিক্ষক এবং শিক্ষকদের এর, এবং সেই প্রধান শিক্ষক এবং শিক্ষকরা ট্রেনিং প্রাপ্ত হওয়ার পর স্কুলে এসে পার্শ্ব শিক্ষকদের সঙ্গে সেই বিষয়গুলো শেয়ার করবে, প্রোটোকলগুলো যেগুলোকে মানতে হবে। তারপরে স্কুলকে প্রপারভাবে স্যানিটাইজ করতে হবে, তোমরা জানো প্রত্যেকটা বিষয়কে প্রপারভাবে স্যানিটাইজ করা হবে স্কুলের, সেটা লাইব্রেরি হোক বা ল্যাব হোক বা তোমাদের বেঞ্চ হোক, সমস্ত কিছুকে ভালো করে স্যানিটাইজ করার পর তোমাদের স্কুল খোলা হবে। এই হলো বেসিক ফরম্যাট, যেটাকে নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করেছে, শিক্ষকদের কি করতে হবে, পার্শ্ব শিক্ষকদের কি করতে হবে। আমি এখানে স্টুডেন্টদের ওপর বেশি নজর দেবো, সেই কারণে স্টুডেন্টদের যা করতে হবে বা স্টুডেন্টদের জন্য যে নিয়মগুলো রয়েছে, গাইডলাইনগুলো রয়েছে, সেইগুলোকে সবার প্রথমে তোমাদেরকে আলোচনা করি। দেখো, সবার প্রথমে তোমরা যারা স্টুডেন্ট রয়েছো তোমাদেরকে কিন্তু একটি কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে তোমাদের প্যারেন্টসদের। যখন কোনো সিচুয়েশান যদি দেখা যায়, সেক্ষেত্রে দেখা যায় তোমার কোনো কারণে তুমি অসুস্থ হয়ে পড়লে, তাহলে কিন্তু তোমাদের যাতে ইমার্জেন্সি সিচুয়েশানে তোমাদের প্যারেন্টসের সাথে কন্ট্যাক্ট করতে পারে, সেই কারণে কিন্তু একটা কন্ট্যাক্ট নাম্বার আগের থেকে দিতে হবে। আর তোমরা সকলেই জানো যখন স্কুল শুরু হয় তখন অনেকটা গ্যাদারিং হয়, আর যখন ছুটি হয় তখনও অনেক বেশি গ্যাদারিং হয়, কেন সমস্ত স্টুডেন্ট একসাথে বের হয়, যাতে এই বিষয়টা না ঘটে, গ্যাদারিং না হয়, সোশ্যাল ডিস্টেন্সিং ঠিক করে পালন হয়, সেই দিকে কিন্তু শিক্ষকদের নজর দিতে হবে, স্টুডেন্টরা যাতে একে এক করে বের হয়, এরকম ব্যাপার কিন্তু এখানে মেনশন করা হয়েছে। এবং তোমরা যখন ঢুকবে তোমাদের হ্যান্ড স্যানিটাইজ করা হবে, যখন বেরোবে তখন হ্যান্ড স্যানিটাইজ করা হবে, এই ব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছে। তার সাথে অবশ্যই ঢোকার সময় থার্মাল স্ক্রিনিং প্রত্যেকটি স্টুডেন্টকে করা হবে। এছাড়া প্রত্যেকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বলা হয়েছে যে যে রুলস এবং রেগুলেশন আছে স্টুডেন্টদের জন্য সেটা অবশ্যই প্রবেশ গেটে দিয়ে দিতে, যাতে তোমরা তোমাদের স্কুলের গেটের সামনে তোমরা দেখতে পারবে যে তোমাদের কী কী রুলস রেগুলেশন মেনে স্কুলে ঢুকতে হবে। তো সেটা পুরোপুরি যেটা আমি এখন ডিসকাস তোমাদের করে দেব, তো এটা দেওয়া থাকবে। এবং স্কুল চলাকালীন অভিভাবক কিংবা অন্য কোনো ভিজিটার এসে স্কুলে ঢুকতে পারবে না। এরপরে তোমরা প্রত্যেকে যেন স্কুলে ঢুকে সবার প্রথম ক্লাস শুরু হওয়ার আগে তোমাদের পেয়ার লাইনে পেয়ার করতে হয়, তো আগের মতন আর পেয়ার হবে না, সবাই বাইরে বেরিয়ে পেয়ার করো, কিন্তু আগের মতন কিন্তু আর পেয়ার হবে না, ক্লাসরুমেই তোমাদেরকে পেয়ার করতে হবে। এবং ক্লাসরুমে প্রত্যেকটি প্রধান শিক্ষক সোশ্যাল ডিস্টেন্সিং মেনে তাদের যে জায়গায় বসানো হবে সেই জায়গায় দাঁড়িয়েই তোমরা পেয়ার করবে। এবং পেয়ার করানোর দায়িত্ব থাকবে হচ্ছে প্রত্যেকটি ক্লাসের যে ক্লাস টিচার রয়েছে, তোমাদের ক্লাস টিচারের ওপর পুরোপুরি দায়িত্ব থাকবে যে তোমাদের পেয়ার সোশ্যাল ডিস্টেন্সিং মেনে যাতে হয়। এর পরবর্তী বিষয় হচ্ছে স্কুলে গিয়ে বসা, কী পদ্ধতিতে তোমাদের বসাতে হবে। বসার দুটো পদ্ধতি গাইডলাইন অনুযায়ী প্রকাশিত হয়েছে, এক হচ্ছে এই রকম পদ্ধতিতে তোমাদের বসাতে পারে শিক্ষকরা, কিংবা এই রকম পদ্ধতিতে। কোনো শিক্ষক চাইলে এই রকম উপায়ে কিন্তু স্টুডেন্টদের বেঞ্চে বসাতে পারে, মানে প্রথম বেঞ্চে 2 জন,
তারপরের বেঞ্চে একজন এবং তারপরের বেঞ্চে দুজন, আবার তারপরের বেঞ্চে একরম একজন, মানে তিনটে বেঞ্চে টোটাল পাঁচজন বসাতে পারে। এবং কোনো শিক্ষক যদি চাই এই রূপ উপায়েও বসাতে পারে, মানে একটি বেঞ্চে একরক্ষ একজন এবং দ্বিতীয় বেঞ্চে একজন, একটি বেঞ্চে একজন এক কোনায় আবার দ্বিতীয় বেঞ্চের অপর দিকে আরেক স্টুডেন্ট, এইরকমভাবে তিনটে বেঞ্চে টোটাল তিনজন বসাতে পারে। তো আর তোমরা দেখেই বুঝতে পারছ, কোনো ক্লাসে যদি স্টুডেন্ট সংখ্যা বেশি থাকে তাহলে এই পদ্ধতি অবলম্বন করে শিক্ষকরা কিন্তু স্টুডেন্টদের বসাবে, এবং যদি কোনো ক্লাসে স্টুডেন্ট সংখ্যা তুলনামূলক কম থাকে তাহলে কিন্তু এই প্রসিডিওরে বা এই পদ্ধতিতে কিন্তু স্টুডেন্টদের বসানো হবে বেঞ্চে। তার মানে বুঝতেই পারছো এটা পুরোপুরি নির্ভর করছে স্কুলের ওপর, স্কুলের শিক্ষকের ওপর, তারা যা ডিসিশন নেবে সেই অনুযায়ী এই দুটো প্যাটার্নের মধ্যে কিন্তু একটা প্যাটার্নই তোমাদেরকে বসানো হবে, যেরকম উপায়ে গাইডলাইনে বলা আছে। এরপরে প্রত্যেকটি স্টুডেন্টকে কিন্তু প্রবেশকালে মাস্ক আবশ্যিক প্রয়োজন, মাস্ক ছাড়া কিন্তু স্কুলে ঢুকতে দেওয়া হবে না, এবং যে কজন শিক্ষক রয়েছে প্রত্যেকটি শিক্ষককে কিন্তু ও মাস্ক নিতে হবে, এবং যারা অশিক্ষক রয়েছে অর্থাৎ স্টাফ রয়েছে তাদেরও কিন্তু প্রত্যেককে মাস্ক অবলম্বন করতে হবে। এবং আমি স্টুডেন্টদের বলবো প্রত্যেককে মাস্ক আর স্যানিটাইজার ছাড়া কিন্তু স্কুলে কোনো মতেই প্রবেশ করবে না, আর তার সাথে যদি পসিবল হয় গ্লাভস কিন্তু এখানে ইউজ করার কথা বলেছে, মানে তোমরা টুপি পরে এবং গ্লাভস পরেও যেতে পারো, এটা অপশনাল দিয়েছে, পড়তেই হবে এরকম ব্যাপার না, কিন্তু আমি বলবো তোমাদের মাস্ক ক্যারি করার সাথে সাথে তোমরা টুপি আর গ্লাভস কিন্তু ইউজ করবে। এরপরে যে বিষয়টি বলা আছে গাইডলাইনে, জানি না কতটা স্টুডেন্টদের ক্ষেত্রে বা টিচারদের ক্ষেত্রে মানা সম্ভব, কারণ এখানে বলা রয়েছে যে বই খাতা এবং টিফিন একে অপরের যাতে শেয়ার না করে, নিজের বই থেকে নিজে যাতে পড়াশোনা করে এ বা নিজের খাতায় যাতে ইউজ করে, অন্য কাউর খাতা বই যাতে ইউজ না করে। এছাড়া আরও মেনশন করা আছে যে সোশ্যাল ডিস্টেন্সিং যেন টিফিন টাইমেও স্টুডেন্টরা রাখে, সেদিকে কড়া নজর দিতে হবে শিক্ষকদের। এছাড়া প্রত্যেকটি স্টুডেন্টকে একটি করে জলের বোতল নিয়ে আসতেই হবে, এ কারণ অন্য কাউর জলের বোতল যাতে অন্য কোনো স্টুডেন্ট শেয়ার না করে সেটা এই মুহূর্তে কিন্তু বলা হচ্ছে, সেদিকেও টিচারদের নজর রাখার কথা বলা হয়েছে। এছাড়া প্রত্যেকটি স্টুডেন্টকে স্কুলে যাওয়ার সময় অ্যাভয়েড করতে বলা হয়েছে এই মেটাল অ্যাক্সেসরিজকে, মানে তুমি যদি মেটালের কোনো জিনিস পরে থাকো, রিং বা চেন, সেগুলোকে খুলে যেতে বলেছে স্কুলে। এবং ছাত্রীদের ক্ষেত্রে এ চুড়ি বা যদি তোমরা কোনো অ্যামলেটস ইউজ করে থাকো, মানে হচ্ছে তাবিজ বা কবজ যদি ইউজ করে থাকো মেটালের, সেগুলোকে খুলে স্কুলে যাওয়ার জন্য বলা হয়েছে। এছাড়া স্কুলে যে স্পোর্টস অ্যাক্টিভিটি হয় সেইগুলোকে পুরোপুরি এই মুহূর্তে বন্ধ করার কথা বলা হয়েছে, সেগুলোকে কন্টিনিউ করা হবে না, মানে তোমাদের যে স্পোর্টস বা অ্যাক্টিভিটি হয় সেগুলো এই মুহূর্তে বন্ধ থাকবে, এ মানে বাইরে গিয়ে যে এগুলো তোমাদের করতে হয় ফিল্ডে গিয়ে সেগুলো পুরোপুরি বন্ধ থাকবে, এ খেলাধুলা সমস্ত কিছু স্পোর্টস এগুলো বন্ধ থাকবে। ইনডোরে যে বিষয়গুলো হওয়া সম্ভব সোশ্যাল ডিস্টেন্সিং মেনে সেগুলো করাই যেতে পারে, যেমন আঁকা আবৃত্তি বা ড্রয়িং, এই সমস্ত প্রতিযোগিতা অবশ্যই হতে পারে স্কুলে, বা এইগুলো এই অ্যাক্টিভিটিগুলো হতে পারে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে যদি স্কুল চাই সেক্ষেত্রে হতে পারে, আউটডোর এই মুহূর্তে বন্ধ থাকবে। এছাড়া কোনো স্টুডেন্ট যদি অসুস্থ অনুভব করে বা হাঁচি কাশি অত্যাধিক পরিমাণে বেড়ে যায় সেক্ষেত্রে স্টুডেন্টদের না আসার জন্য স্কুলে বলা হয়েছে, এবং যদি স্কুলে চলাকালীন এরকম কোনো বিষয় হয় তাহলে সেই স্টুডেন্টকে আলাদা করে আইসোলেট করার ব্যবস্থার কথা বলা হয়েছে, যদি জানি না প্রত্যেকটা স্কুলে এই বিষয়টা সম্ভব হবে কি না। এছাড়া কোনো স্টুডেন্ট যদি কোয়ারেন্টাইনে থাকে বা স্টুডেন্টের কোনো পরিবারের সদস্য যদি কোয়ারেন্টাইনে থাকে সেক্ষেত্রে সেই স্টুডেন্টকে না আসার জন্যই কিন্তু বলা হয়েছে স্কুলে। এছাড়া অভিভাবকদের জন্য কিন্তু অনেক কিছু বলা হয়েছে এই গাইডলাইনে, যেমন স্টুডেন্টদের মাস্ক দিতে হবে, স্যানিটাইজার দিতে হবে, এবং স্টুডেন্টরা যাতে জাঙ্ক ফুডের থেকে দূরে থাকে তাই জন্য হোমমেড ফুড অর্থাৎ বাড়ির থেকে খাবার করে স্টুডেন্টদের টিফিনে দিতে হবে, যাতে স্টুডেন্টরা জাঙ্ক ফুড বাইরের থেকে খাবার এই মুহূর্তে না খায়। এছাড়া অভিভাবকদের কোভিডের ব্যাপারে অ্যাকচুয়ালি স্টুডেন্টদের প্রতিনিয়ত সতর্ক করার কথা বলা হয়েছে, যাতে তারা বারবার হ্যান্ড স্যানিটাইজ করে এই সব বিষয়ে এ প্রত্যেক দিন স্কুলে যাওয়ার আগে রিমাইন্ড দেওয়ার কথা বলা হয়েছে, এবং প্রয়োজন হলে শিক্ষকদের গার্জিয়ানদের সাথেও একটা মিটিং করার কথা এখানে উল্লেখ করা হয়েছে। এখন এই যে গাইডলাইনগুলো যেগুলো তোমাদের সঙ্গে তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিলাম, শিক্ষকদের ক্ষেত্রে কি গাইডলাইন আছে সেটা আমি এখানে বলিনি, কারণ শিক্ষকদেরটা শিক্ষকরা জেনে নেবে, স্টুডেন্টদের ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের জানিয়ে দিলাম। আর সবশেষে তোমাদেরকে বলবো যে এই যে গাইডলাইন প্রকাশিত হয়েছে স্কুল খোলার, সেই গাইডলাইনটি পড়ে আমার যেটা মনে হলো তোমাদের স্বাস্থ্যের দিকে কিন্তু খুব কড়া নজর দেওয়া হয়েছে, যাতে তোমাদের স্কুলে গিয়ে কোনো অসুবিধা না হয়, প্রবলেম
ফেস করতে না হয়। শিক্ষক শিক্ষিকাদের জন্য আলাদা গাইডলাইন রয়েছে, অভিভাবকদের জন্য আলাদা গাইডলাইন রয়েছে, পার্শ্ব শিক্ষকদের জন্য আলাদা গাইডলাইন রয়েছে, এবং স্টুডেন্টদের জন্য স্টুডেন্টদের যাতে বারবার অবজার্ভ করা হয় সেদিকেও নজর দেওয়া হয়েছে। এখন দেখা হয় দেখার বিষয় যে এটা বাস্তবে কতটা করা সম্ভব। আর আমি প্রে করবো স্টুডেন্টদের জন্য, শিক্ষক শিক্ষিকা এবং স্টুডেন্টরা সকলেই যাতে সুস্থভাবে স্কুল চালনা করতে পারে, এ স্টুডেন্টদের জন্য কোনো ক্ষতি না হয় সেটাই প্রে করবো। এবং তোমরা কারা এক্সাইটেড রয়েছে স্কুলের জন্য এবং গাইডলাইন শুনে তোমাদের কতটা সেফ ফিল হচ্ছে যে তোমাদের জন্য এত কিছু ভাবা হচ্ছে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে প্রদান করতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে ভুলো না। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।